আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা জানব জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের গুণাবলী সম্পর্কে। জান্নাতে প্রবেশকারী ব্যক্তিদের এক নম্বর গুণ হলো নরম দিল হওয়া। যাদের অন্তর নরম হবে, যারা খোশ মেজাজের অধিকারী হবে, সর্বদা আল্লাহ ভীতু হবে, কারো কোনো ক্ষতিকারক নয়, ধৈর্যশীল ব্যক্তি, এমন লোক জান্নাতি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করবে এমন ব্যক্তি যাদের অন্তর সমূহ হবে পাখির অন্তরের ন্যায়। দুই নম্বর জান্নাতি ব্যক্তিদের গুণাবলী হচ্ছে দুর্বল অসহায় হওয়া। জান্নাতে গরিব মিসকিন ফকির পরমুখাপেক্ষী দুর্বল লোকদের সংখ্যাধিক্য হবে। পক্ষান্তরে যারা তাদের বিপরীত হবে, অর্থাৎ অহংকারী দুশ্চরিত্র ও জগরাটে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। হারেসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকের গুণাবলী কথা বলবো না? সাহাবাগণ বললেন, হ্যাঁ বলুন। তিনি বললেন, প্রত্যেক দুর্বল লোক চোখে হেয়, কিন্তু সে যদি কোনো বিষয়ে আল্লাহর নামে কসম করে তাহলে আল্লাহ তার কসম পূরণ করেন। অতপর তিনি বললেন, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের কথা বলবো না? তারা বললেন, বলুন। তিনি বললেন, প্রত্যেক ঝগড়াকারী দুশ্চরিত্র অহংকারী ব্যক্তি। তিন নম্বর গুণ হচ্ছে নম্র ভদ্র ও গ্রহণযোগ্য ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। নম্র ভদ্র মানুষের নিকট গ্রহণযোগ্য ও মানুষের কাছে লোক যাকে মানুষ বিপদ আপদে কাছে পায়, এমন খোশ মেজাজ পরিচিত ও ভালো লোক জান্নাতে প্রবেশ করবে। এ ধরনের লোকের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নরম দিল ভদ্র এবং মানুষের সাথে মিশুক লোকদের জন্য জাহান্নাম হারাম। যাদের জন্য জাহান্নাম হারাম তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। চার নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী জান্নাতি হবে। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে সে জান্নাতে যাবে। পক্ষান্তরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার দ্বারাই জান্নাতে প্রবেশ করা নিহিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, তবে ওই সমস্ত লোক ব্যতীত যারা অস্বীকার করে। সাহাবাগণ জিজ্ঞেস করল, হে আল্লাহ রসুল, কে অস্বীকার করে? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করে সে অস্বীকার করে। পাঁচ নম্বর গুণ হলো দৈনিক বারো রাকাত সালাত আদায়কারী। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যে ব্যক্তি প্রতিদিন বারো রাকাত সালাত, ফজরের পূর্বে দুই রাকাত, জোহরের পূর্বে চার রাকাত, পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, এশার পরে দুই রাকাত সুন্নত আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রতিদিন ফরজ ব্যতীত বারো রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গড় নির্মাণ করবেন। ছয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি জান্নাতে যাবে। যে ব্যক্তি আল্লাহর ইবাদতে তার সাথে কাউকে শরিক করবে না, সালাত কায়েম করবে, জাকাত করবে এবং আত্মীয় সম্পর্ক বজায় রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহ রসুল, আমাকে এমন কোনো আমলের কথা বলুন যা আমাকে জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, সালাত কায়েম করো, জাকাত আদায় করো আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। যখন ওই লোক ফিরে যেতে লাগলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে যা করতে বলা হলো যদি সে এর উপর আমল করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সাত, তাহাজ্জুদ আদায়কারী, রোজ পালনকারী ও অন্যকে খাদ্যদানকারী। মনে রাখবে, চরিত্রবান তাহাজ্জুদ গুজার অধিক পরিমাণে নফল রোজা আদায়কারী ও অন্যকে খাদ্যদানকারী জান্নাতে যাবে। এ ধরনের লোকদের জন্য জান্নাতের বিশেষ ঘর নির্মাণ করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন কিছু ঘর আছে
যার ভিতর থেকে বাহিরের সব কিছু দেখা যাবে, আবার বাহির থেকে ভিতরে সব কিছু দেখা যাবে। এক বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘর কার জন্য? তিনি বললেন, ওই ব্যক্তির জন্য যে ভালো ও নরম কথা বলে, অন্যকে আহার করায়, অধিক পরিমাণে নফল রোজা রাখে, আর যখন লোকেরা আরামে নিদ্রা থাকে তখন উঠে সে সালাত আদায় করে। 8 নম্বর গুণ হলো ন্যায়পরায়ণ বাদশাহ জান্নাতে যাবে। ন্যায়পরায়ণ বাদশাহ অপরের প্রতি অনুগ্রহকারী, নরম অন্তর, কারণ নিকট কোনো কিছু চায় না এমন ব্যক্তি জান্নাতে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের সমস্ত গুণাবলীর অধিকারী হওয়ার তৌফিক দান করুক। সকালবেলা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।